আপনি করে আল্লা বলে শোন সুরাতুল মারি যে আল্লাহ বলেছে গরিবের হক পাওনা না আপনি দিলেন না আরেকজনের পাওনা না দিয়ে আপনি খেয়েছে আল্লা বলেন যে ব্যক্তি এতিমের মাল খাইল সেজন্য জাহান নামের আগুন খাইল আপনি আপনার সন্তানকে তো খাওয়ালেন এতিমের সম্পদ আত্মসাত করে আপনাকে খাওয়াইছে আপনি মনে করছেন আরেকজনের মাথায় বাড়ি দিয়ে তার জমি দখল করলি আত্মসাত জাকাতের পা গরিবের হক আপনি দিলেন না আপনি অন্যের সম্পদ আত্মসাত মোতারাম আর সময় ক্ষেপণ করব না বিগত জুমায় জাকাতের কথা আপনাদেরকে বলেছিলাম আপনারা কি হিসাব করে জাকাত দিতেছেন যদি না দিয়ে থাকেন এখনো আমি বলবো জাকাত আদায় করুন জাকাত আপনার উপর ফরস অফি আমিম হাকুম মালুম অন্য আয়তম অফি আমি হাকুল্লিস মাহরুম জাকাত আল্লাহ বলেছেন এটা গরিব দুঃখী অসহায়ের হক হক কাকে বলে এটা পাওনা কে বলে হক কাকে বলে ভাই পাওনা কথার কথা আপনি আপনার থেকে একজন আসলো যে ভাই আমার সমস্যা আমাকে দশ হাজার টাকা হাওলাত দেন আমি এক মাস পরে দিব এই যে আপনার থেকে হাওলাত নিল তার কাছে আপনি কি পাওনা এ টাকা সে যদি আপনাকে না দেয় হাসরের ময়দানে ধরা খাইতে হবে ধরা খাইতে হবে জাকাতের ব্যাপারে আল্লাহ বলেন অফি আমিম হাকুল মাহরুম গরিব দুঃখী অসহায়ের হক পাওনা হচ্ছে ধনির কাছে জাকাত এটা কি করুণা না পাওনা আপনি দশ হাজার টাকা যে হাওলাত নিল সে যদি এক মাস পরে আপনাকে এই দশ হাজার টাকা ফিরায় দেয় আপনার উপর দয়া করলো নাকি আপনার পাওনা ফিরাই দিল হ্যাঁ ওয়াফি আমুয়ালীম হাক্কুল নিসা ইলিওয়াল মাহরুম আমি সুস্পষ্টভাবে আপনাদেরকে বলছি কোরানের আয়াত সম্ভবত সুরতুল মাহরিজের আয়াত হবে এটি ওফি আমুয় আলিম হাক্কুল নিসা মাহরুম আল্লাহ বলেন গরিব দুঃখী অসহায়ের পাওনা এটা আপনি যদি সাকাত দিলেন না তাহলে গরিবের পাওনা দিলেন না আচ্ছা বলেন তো মসজিদের দানবাগসে টাকা উঠে না এই টাকা উঠাইবার পরে এই টাকা যখন জমা করা এখান থেকে কেউ যদি টাকা চুরি করে কথার কথা এক্সাম্পল ফর ওয়ান কেউ টাকা চুরি করে আর এইটা যদি ধরা বলেন তো তারে ভালো মানুষ বলবেন সে যদি চাকরি করে তারে চাকরিতে রাখবেন কেন মসজিদের টাকা চুরি না মসজিদের টাকা সে খারাপ তার চাকরিতে রাখা যায় আপনি একটু চিন্তা করেন তো ঝাকাত আপনি দিলেন আল্লাহ বলে এটা গরিবের পাও আপনি তো গরিবের টাকাটা আত্মসাৎ করুন আপনি তো এতিমের টাকা আত্মসাৎ করলেন আপনি তো এতিমের টাকা আপনার সন্তানকে খাওয়ালেন আপনি কিভাবে চরিত্রবান মানুষ হইন আপনারা কি আমার কথা বুঝেন আপনি করে আল্লাহ বলে শোনা সুরফ তুমি আল্লাহ বলেছেন গরিবের হক পাও না আপনি দিলেন না আরেকজনের পাওনা না দিয়ে আপনি খেয়েছেন আল্লাহ বলেন যে ব্যক্তি এতিমের মাল খাইল সেজন্য জাহান নামের আগুন খাইল আপনি আপনার সন্তান কেটে খাওয়ালেন এতিমের সম্পদ আত্মসাৎ করে আপনাকে খাওয়াইছেন আপনি মনে করছেন আরেকজনের মাথায় বাড়ি দিয়ে তার জমি দখল করলি আত্মসাত জাকাতের পা গরিবের হক আপনি দিলেন না আপনি অন্যের সম্পদ আত্মসাত করলেন আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করলেন সে চুরি করে যদি আত্মসাত করে সে যদি চরিত্রবান না হয় সে আত্মসাত করে সে যদি সমাজে নিকৃষ্ট খারাপ মানুষে আপনার দৃষ্টিতে আপনার থিওরিতে আপনি চিন্তা করে দেখেন গরিবের হক না দিয়ে আপনি কি করেন আল্লাহ তালা কোরআনে কি বলেন জানেন আল্লাহ তালা কোরআনের এক আয়াতে বলেন এটা আমাদের একবারে খুব পরিচিত কথা আফর এই তেল্লা দিন দিন অস্বীকার কর দিন মানে না ইসলামকে মানে না এমন লোক আপনি চিনেন নবী আফার আপনি দেখছেন এদেরকে চিনেন এদেরকে আর লাদি ইউকে দিব দিন তারা দিনকে অস্বীকার করে এরপর আল্লাহদের পরিচয় দেন সাদা দিয়া দুর্লুল ইয়া তিন এতিবকে যারা গলা ধাক্কা দেয় এতিবকে যারা দেয় না ওলায়াহুদুয়ালা তোরা মিল মিষ্টি গরিব দুঃখী পাও না তাদের খাবার তাদেরকে দেয় না আমি মনে করছি নামাজ পড়ছি রোজা রাখছি হস করেছি জান্নাতে এমনিতে চলে যাব না আয় সবল ইংসান এজন্য পায়ে হাত দিয়ে বলবো যাদের জাকাত ফরস হিসাব করবেন উলামায়ে কেরামের কাছে হিসাব করে যথাযথভাবে জাকাত আদায় করবেন তো ইনশাআল্লাহ